আসসালামু আলাইকুম রেডমি নোট টুয়েলভ সিরিজটার যে একটা হাওয়াবাজি করে রাখা হয়েছে আমাদের দেশের মধ্যে জাতীয় ফোনের নামে এইটা একটু ব্যাকফায়ার করতেছে আমাদের বেসিক্যালি এখনকার সময় রেডমি নোট টুয়েলভ ফোর জি ফোনটা অ্যারাউন্ড 40000 থাউজেন্ডের মধ্যে পাওয়া যাচ্ছে আনঅফিশিয়ালি অফিশিয়ালি প্রায় দুই তিন হাজার টাকা এদিক সেদিকে পাওয়া যায় এখন রেডমি নোট টুয়েলভের একটা কট্টর বেজ আছে আমাদের দেশের মধ্যে যারা কিনা রেডমি নোট সেভেন ইউজার ছিল রেডমি নোট নাইন রেডমি নোট এইট কিংবা রেডমি নোট টেন সিরিজের ইউজার ছিল এই ফোনগুলো জেনুইনলি বেটার ফোন ছিল আমি এটা অকপটে স্বীকার করি ইভেন আমি নিজে ইউজ করছি ইভেন অনেককে রেকমেন্ডও করছি বাট দ্য থিং ইস রেডমি নোট ইলেভেন থেকে শুরু করে এখন অব্দি রেডমি নোট সিরিজের একটা ফোনও যেই দামের মধ্যে এখনকার সময় পাওয়া যায় সেই দামের মধ্যে ওর দিট মনেই হয় না এর মেন রিজেন রয়েছে যেই দামেই পাওয়া যাক না কেন তারা যদি ভাই পাঁচ টাকা কম দামও সেল করে তারপরও গিয়ে বলবো ওর দিট না কেননা একটা ফোন আপনি ভাই ছয় মাস চালাইবেন ওই জন্য তার কিনবেন না রেডমি নোট সিরিজের ফোনগুলোর এখনকার সময় লাইফ সেলই থাকে এরকম নিচে কমেন্ট বক্সের মধ্যে বহু কুখ্যাত মানুষ রাইসা ধুম গালাগালি লিখবো আমরা কনফার্ম জানি যে হইতাছে না ভাই আমারটা তো এক বছরের মধ্যে ডেড হইল না আপনি কি কইতাছেন ওইটা সেটা বাট মেজরিটি অফ দ্য পিপলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন এর থেকে বড় বিষয় এই রেডমির ফোন আপনি বিচি কান্দে নিয়ে ভাই কেনই বা কিনবেন এটার মেন রিজন থাকবে হয়তো বা এই দামের মধ্যে ধুরা লেভেলের ক্যামেরা কিংবা রেডমি নোট নাইন সিরিজ কিংবা রেডমি নোট টেন সিরিজ কিংবা রেডমি নোট এইট নোট সেভেন এই ফোনগুলোর মধ্যে পনেরো হাজার কিংবা বিশ হাজার টাকার মধ্যে যে ধরনের ক্যামেরা সব পাওয়া যেত সময়ের সাথে সাথে সবাই যেহেতু আপগ্রেড হইতাছে সেই ক্ষেত্রে গিয়ে এর থেকে বেটার কিংবা ওই পরিমাণ ক্যামেরা সাপোর্ট আপনি পাইবেন এই ধরনের কিন্তু একটা এক্সপেকটেশন রাখেন বাট শাওমি নিজেকে স্যামসাং ভাবা শুরু করতেছে বর্তমান সময় একটা সময় যে নোট সিরিজের ফোনগুলো ক্যামেরা অ্যান্ড গেমিং পারফরমেন্স জন্য জানা যেত এখনকার সময় সবচেয়ে জঘন্য পার্টি এই ফোনগুলোর ওইটা সেটাই হলো নাম্বার ওয়ানে এ ক্যামেরা অ্যান্ড সেকেন্ডে পারফরমেন্স এন্ড ক্যামেরাকে নিয়ে জঘন্য থেকে জঘন্য বললো খারাপ হইবো না এই ফোনটা যে ধরনের পারফরমেন্স প্রোভাইড করতেছে কিংবা আমাদের এক্সপেকটেশন অ্যাকচুয়ালি এই ধরনের চাইনিজ ব্র্যান্ডগুলোর থেকে যেরকম সেই হিসাবে বেসিক্যালি এদের কোনো ব্র্যান্ড ভ্যালু নাই এটা মাস্ট বি হইবো হইব এখন পর্যন্ত ক্রিয়েটও করতে পারে নেই অ্যান্ড যেমনি চলতে আসতে ভাই এমনি চললে ব্র্যান্ড ভ্যালু যে কই যাব আপনারা কম বেশি সবাই জানেন যে তাদের নাম শুনলে মানুষ বিশটা গালি দেয় যাদের ক্ষেত্রে মাদারবোর্ড ডেট ইস্যু কিংবা ক্যামেরা ডেট ইস্যু একবার হয়ে গেছে পোকোর ক্ষেত্রে তারা কি করছে কম বেশি সবাই জানেন অ্যান্ড এই ফোনগুলোর ক্ষেত্রে রিভিউয়াররা মোস্ট অফ দ্য টাইম হায়ার ভেরিয়েন্টটা দিয়ে রিভিউ করে অ্যান্ড মানুষজন গিয়ে একদমই বেস ভেরিয়েন্টটা কিনে এখানে প্রায় উনিশ বিশের কোনো তফাত হয় না এখানে বিশাল বড় একখান তফাত হয় যার জন্য গিয়ে ছয় মাস পরে মানুষটায় ভুগতে থাকে যে ধরনের ল্যাক ফ্যাক ওই থেকে শুরু করে হিটিং ইস্যু তার উপরে ক্যামেরার যে একটা জঘন্য ব্যাপার ছয় মাস পর মানুষ ফিল করে এই রেডমি নোট টুয়েলভ ফোনটার মধ্যে রেডমি নোট টুয়েলভ প্রো অ্যান্ড প্রো প্লাস ওগুলোর কথা বলছি না শুধুমাত্র রেডমি নোট টুয়েলভ ফোনটা এই দামের মধ্যে আরও যে কম্পিটিটর রয়েছে ইভেন দশ হাজার টাকা দামের যে ফোনগুলো পাওয়া যায় আইটেল কিংবা সিম ফোনের ফোন ওইগুলোর থেকেও জঘন্য ক্যামেরা সাপোর্ট প্রোভাইড করতে স্যামসাং কিংবা মোটরোলার ইভেন রিয়েলমিরও যে রিয়েলমি টেন ফোনটা আছে ওইটার সাথে কম্পেয়ার করার মতোই না ধরে রাখেন আর যেই লেভেলের স্বাউমির র্যাম ম্যানেজমেন্ট থাকেন অপটিমাইজেশনের কথা তো ভুললেই যান হিটিং ইস্যু থেকে শুরু করে ওভারঅল কোন কারণটার জন্য আপনি এই ফোনটাকে কিনবেন দাম কম বললা এর থেকেও আরও বেটার অপশন ইভেন মোটরোলারও বহু অপশন রয়েছে সেগুলো আনোফিসিয়াল মার্কেটের মধ্যে অনেক ওট দিট অ্যান্ড ওই ফোনগুলো আন্ডার রেটেড হয়ে থাকে অ্যাটলিস্ট ওই ফোনগুলো ছয় মাস পর তো আপনার এই ধরনের কোনো প্যারা দিবে না কিংবা এই ধরনের রিপোর্ট নেই যে ধরনের রিপোর্ট শাওমির ফোনগুলো নিয়ে আসে অ্যান্ড এই ফোনগুলো ওই ধরনের আহামরি পারফরমেন্স প্রোভাইড করতেছে না যার জন্য বেসিক্যালি আমরা এই ফোনটাকে পারচেস করবো বাট তারপর একটা হাওয়া বাজে ফুটে রাখে সব সবসময় যে কিছু ক্রিয়েটর মিলল এই জিনিসটা এই ফোনগুলো মার্কেটের মধ্যে নতুন আসার সাথে সাথেই তারা যেইভাবে ভিডিও বানায় অ্যান্ড এটার যে একটা ফ্যান বেস পুরো একটা গোলচক্র মিলে মানুষকে এইভাবে একটা ট্র্যাপে আমরা ম্যাক্সিমাম সময় দেখি যারা কিনা মুরব্বী মানুষ তাদের হাতেও স্বামীর ফোন হয়তো বা ছেলে মেয়ে কেউ না কেউ কিনা না দিছে এখন তাদের জন্য স্বামী ফোনের এক্সপিরিয়েন্স কীরকম হবে আপনারা কম বেশি সবাই জানেন অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই এন্ট্রি লেভেল বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা ফোন পার্চেস করে তাদের প্রাইমারি ফোনই একটাই থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের মাথা ব্যথা নেওয়া সম্ভব না যে ছয় মাস পর এই ফোনটার সাথে যে কোনো জিনিস হইতে পারে অ্যান্ড ক্যামেরা অ্যান্ড পারফরমেন্সের কথা তো ভুল যান রেডমি নোট টুয়েলভ ফোর জি ফোনটার থেকে যেটা কিনা পনেরো ষোলো হাজার টাকা দিয়ে আপনি কিনবেন